স্যার বন্ধুরা টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে যে ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের যেটা তোমরা অনলাইনে ফিল আপ করেছিলে ঠিক আছে যেটা দেড় দিন জুড়ে ফর্ম ফিল আপ হয়েছিলো সেই সম সেই সম্পর্কে সমস্ত কিছু প্রশ্ন উত্তর দেবো এবং আবগারি পুলিশের মাঠ কবে থেকে শুরু হবে তার সম্পর্কে একটা ধারণা দেবো ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন এখানে সলভ করতে পারবো ঠিক আছে তো প্রথম মাসি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের যে ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হওয়ার যে ফর্মটা তো অনলাইনে ফিল আপ করেছিল ঠিক আছে তো অনেকজন বলছো ইমেলে করেছো বা ফোনে করেছো দেখো ইমেল বা ফোনের কাছে ফোনে করে যারা করেছো তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না অতটা যে কী হবে ঠিক আছে সেটাও হওয়ার চান্স অবশ্যই আছে যে যারা ইমেল করে পাঠিয়েছো বা ফোন করে পাঠিয়েছ তাদেরও একটা চান্স আছে আর যারা অনলাইনে করেছে যেগুলো ছিল ডাক্তার ঠিক আছে ডাক্তার তারপর মেডিকেল অফিসার তারপরে হসপিটাল অ্যাটেন্ডেন্ট তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা ছিল ঠিক আছে যারা করেছিল অ্যাপ্লিকেশান তো তাদের ক্ষেত্রে বলছি তো রিক্রুটমেন্টটা অনেকজন বলছে রিক্রুটমেন্টের লিস্ট বেরোচ্ছে না কেন তো রিক্রুটমেন্ট তো তোমাদেরকে একটা কথা বলবো যে রিক্রুটমেন্টের লিস্ট এই জন্যই বেরোচ্ছে না কারণ ধরো তোমার তোমার বর্ধমান বাড়ি তোমার দুর্গাপুরে পোস্টিং হয়েছে ঠিক আছে তো এবার দুর্গাপুরে পোস্টিং হয়েছে তুমি যাবে কি করে ট্রেন বন্ধ বাস বন্ধ তা তোমার বাইক থাকতে হবে কিন্তু অনেক যারা গরিবের ছেলে তাদের কাছে বাইকই করে আসবে ঠিক আছে আর ডেলি সাত দিন তুমি বাইকে করে যাও একটা মানে তবু যাদের ধরুন বাইক আছে তারা যেতে পারলো কিন্তু যারা অনেক গরিবের ছেলে ঠিক আছে যারা যেতে পারবে না তো তারা কি করবে তো সেই জন্যই রিক্রুটমেন্টের প্রসেসটা এখন মানে লিস্টটা বার করছে না তো তেইশটা মে পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন তারপর কি হয় দেখুন তারপর যদি বাস চালু করে বা কিছু যাতায়াত ব্যবস্থা যদি কিছু স্টার্ট হয় সেক্ষেত্রে তখন তাহলে লিস্ট বেরিয়ে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে আবার একটা হতে পারে যদি সরকার যদি মনে করে যে যারা এখানে চাকরি মানে ভলেন্টিয়ার পদে যাদেরকে দেওয়া হবে তাদেরকে কোনো থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা করতে পারে ঠিক আছে সেই জন্য তাহলে তাহলে তো খুব তাড়াতাড়ি লিস্ট বেরিয়ে যাবে ঠিক আছে কারণ তাছাড়া অন্য জায়গা ধরো যে তোমাকে বলো তোমার বর্ধমান বাড়ি তোমার দুর্গাপুরে পোস্টিং পড়লো তো সেক্ষেত্রে তোমার যদি বাস ট্রেন যদি না চলে তুমি যাবে কী করে ডিউটি কীভাবে পালন করবে ঠিক আছে সেই জন্য হয়তো লিস্টটা বেরোচ্ছে না সেই জন্য এখন দেরি করে হচ্ছে তবে যে তোমরা যেন অনলাইনে ফিল আপ করেছো অবশ্যই এটা আশা রাখতে পারো যে তোমাদের রিক্রুটমেন্টটা এটা হবে হয়তো ছোটো খাটো ইন্টারভিউ একটা নিতে পারে বা যারা ফর্ম ফিল আপ করেছো যতগুলো পোস্ট দরকার সবাইকে নিয়ে নিলো এরকম হতে পারে ঠিক আছে একবার শুধু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল তো তোমাদের জয়েন করে দিলো যে তোমাদের দু মাসে বা তিন মাসের জন্য তোমরা হও তবে দু তিন মাসের মতো কাজ করানোর পর যে ছাঁটাই করে দেবে এটা তবে মানে ছাঁটাই করে দেবে এটা ভেবো না বাড়াতেও পারে কারণ আরও বাড়ত মানে এদের যারা এই ফিল আপগুলো করেছে তাদেরকে আরও এক বছর বাই দিলো ঠিক আছে বা আস্তে আস্তে পারমেন্টও করে দিতে পারে সেটা সম্পূর্ণ সরকারের ব্যাপার সেটা বলতে পারছি না তবে একটা কথা বলছি যে স্বাস্থ্য বিভাগে যারা অনলাইনে ফিল আপ করেছো তাদেরকে একটা কথাই বলবে যে রিক্রুটমেন্টটা হবে কারণ তেইশটা মে পর্যন্ত এখন যেহেতু লকডাউন আছে সেই জন্য এখন রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে পারবে কি পারবে না সেটা বলতে পারছি না তবে এইটা কি এই মানে এই যে যেটা স্বাস্থ্য মানে অর্থ দপ্তর থেকে পাস হয়েছে বা স্বাস্থ্য দপ্তর নিয়োগ করবে যে ভলেন্টিয়ারে দু মাসের জন্য এটা কিন্তু নিয়োগ হবে যারা অনলাইনে ফিল আপ করেছে ঠিক আছে এবার হয়তো একটু দেরি হতে পারে এ মাসের শেষে বা জুন মাসে ফার্স্ট উইকে হতে পারে বাস স্বাভাবিক বা ট্রেন যত চলবে তখন আরম্ভ করতে পারে ওকে এই ছিল কোশ্চেন তাও অনেকজনে আবার বলেছে যে ইমেল ইমেলের ব্যাপারটা আসি ইমেলে যারা করেছ যাদের ইমেল করেছে পৌঁছেছে তাদের নিশ্চয়ই একটা কিছু করবে কারণ যারা ইমেলেও এটা ফর্ম ফিল হয়েছে তো ইমেলে কিন্তু এরম ভ্যাকেন্সি ওরকম ছিল না যেটা অনলাইনে ছিল ল্যাব অ্যাটেন্ডেন্ট হসপিটাল অ্যাটেন্ডেন্ট ডাক্তার ফাক্তার যেগুলো ছিল মেডিকেল অফিসার নার্স সেটা কিন্তু ইমেলে ছিল না বা ফোন কল করো বা এটা অতটা ছিল না তবে ইমেল করে যারা নিজে নিশ্চয়ই হতে পারে তাদের আলাদা ডিপার্টমেন্ট হতে পারে ঠিক আছে তো অবশ্যই তোমরা মেল চেক করো এবং ফোন নাম্বার চেক করো আর যারা লোকাল আছো যারা ধরো হাসপাতাল কাছাকাছি বাড়ি তারা যারা ফিল আপ করেছো তারা তো বলবো অবশ্যই তোমরা ফোন বা ইমেল চেক করতে পারো তোমাদের যে হয়তো ফোন করতে পারে যে এমন দেখা দিল যে তোমাদেরকে যাদের হসপিটালে কাটা কাছাকাছি বাড়ি তাদেরকে রিক্রুটমেন্টটা আগে করলো তো সেক্ষেত্রে তোমাদের বলবো ইমেলটা চেক করো মাঝে মাঝে যে ইমেলটা তোমরা দিয়েছো এবং ফোনটা ঠিকঠাক রাখো সবাই কি বলবো ঠিক আছে এই হচ্ছে কোয়েশ্চেন আর একটা কথা বলেছি আচ্ছা অনেক ইউটিউবার দেখছি যে মুম্বাই এবং চেন্নাই রেল বেরোচ্ছে ঠিক আছে রেলে ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে তো সেখানে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ছেলেরা অ্যাপ্লিকেশান করো তো তোমাদের কথা একটা কথা বলে দিচ্ছি ট্রেন বন্ধ তোমরা সেখানে তোমাদের তোমরা মুম্বাই তাহলে যাবে কি করে আর মুম্বাই যে তুমি কাজটা পাও তুমি থাকবে কোথায় কেউ কি করোনার জন্য তোমাকে থাকতে দেবে ঠিক আছে তোমরা ফ্রি আছে তাই ফ্রিতে ফিল আপ করে দিতে পারো কিন্তু তবে একটা কথা বলছি ওয়েস্ট থেকে কোনো ছেলে নেবে না ওখানে মুম্বাই যারা স্থায়ী বাসিন্দা বা চেন্নাই স্থায়ী বাসিন্দা তাদের কি নেবে তো তারপর লাস্ট আছে আবগারি পুলিশের মাঠ তো আবগারি পুলিশ তোমাদের রেজাল্ট নিশ্চয়ই দেখে নিয়েছো যারা পাশ করেছো তোমাদের সবাইকে আমার অভিনন্দন এরকম যারা পাশ করতে পারো নি তাদেরকে একটা কথা বলবো যে অবশ্যই হতাশ হওয়ার কিছু কারণ নেই নতুন ভ্যাকেন্সি অবশ্যই বেরোবে আমি বলছি নতুন ভ্যাকেন্সি বেরোবে বছর না হোক পরের বছর বেরোবে কিন্তু একটা কথা কি অনেকজন বলছে যারা বয়স পেয়ে যাবে পেরিয়ে যাবে তবে একটা কথা বলছি বয়স পেয়ে যাওয়ার জন্য সম্পর্ক নেই দু হাজার কুড়িতে বেরোলেও ওরা বয়সটা কিন্তু এক এক দু হাজার উনিশ অনুযায়ী নেবে এটা তোমাদেরকে বলে দিচ্ছি এক এক দু হাজার উনিশ অনুযায়ী সরি এক এক দু হাজার কুড়ি অনুযায়ী ওরা বয়সটা নেবে ঠিক আছে একুশে বেরুক বা একুশে শেষে বেরুক যখনই বেরুক এক এক দু হাজার কুড়ি অনুযায়ী নেবে ঠিক আছে আর আবগারি মাঠ শুরু কবে শুরু হবে তো আবগারি মাঠে আমি অনেক খোঁজখবর করছি তখন কোনো খবর পাইনি তবে আমার একটা আইডিয়া থেকে বলছি সম্ভবত আগস্ট জুলাই বা আগস্ট মাসে কিন্তু এর হতে পারে স্টার্ট হ্যাঁ জুলাই আর আগস্ট মাসে কারণ এখন মাঠ করা মানে তোমরা যেখানে দূর দূরান্ত ছেলে যেখানে দূরে মাঠ পড়লে সেখানে থাকার একটা অসুবিধা আছে খাওয়া দাওয়ার অসুবিধা আছে কারণ সেখানে কোনো বাড়িতে লোকই বাইরের লোকদের অ্যালাউ করবে না থাকতে দেবে না তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে জুলাই আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এটা আমার ধারণা থেকে বলছি এটা সম্পর্কে আমি কোনো খবর পাইনি তবে আমার আইডিয়া থেকে বলছি জুলাই বা আগস্ট মাসে হতে পারে আবার করোনা যদি এতে পরে যদি কমে যায় তো ভালো তাহলে তার আগেও হতে পারে কিন্তু করোনা যদি এরমই থাকে বাড়ে তাহলে জুলাই আগস্ট পেরিয়ে সেপ্টেম্বরও চলে যেতে পারে ঠিক আছে তো যাই হোক তোমরা মেনের জন্য পড়াশোনা করো কারণ মেনের মেন এক্সাম হতেও বেশি দেরি নেবে না মার্চ শুরু শেষ হয়ে যাওয়ার পরেই মেডেন এক্সাম শুরু হয়ে যাবে আর যারা ডাব্লিউ মেনের এক্সাম পরীক্ষা দিয়েছ তাদেরও রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা আছে যেহেতু এটা এত লকডাউনের মধ্যে যদি বার করে দিলে তাহলে আপগ্রেড পুরো যদি বেরিয়ে যায় তাহলে তোমাদের ওই রেজাল্টটাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের সমস্ত কিছু আপডেট তো তোমরা বুঝতে পেরেছ তো একটা কথাই বলবো যারা ভলেন্টিয়ারে অনলাইনে ফিল আপ করেছে তারা ফোন এবং ইমেল ডেলি চেক করো ঠিক আছে যদি লিস্ট না বার করে তোমাকে ফোন করে বা ইমেল পাঠায় ঠিক আছে তাহলে তুমি সেখানে যেতে পারবে তাড়াতাড়ি করে তো রেগুলার চেক করো আর এ সম্পর্কে যদি আরও কিছু কোশ্চেন থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে আমি উত্তর দিয়ে দেবো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে